নমস্কার বন্ধুরা, দীপশিখাস কিচেন টু ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। বেগুন ভাজা তো আমরা প্রায় বানিয়ে থাকি, তবে আজ বানাবো ক্রিস্পি বেগুনের ফ্রাই, যা খেতে তো অসাধারণ, মুচমুচে ও ভীষণই সুস্বাদু। এটা অবশ্যই স্ন্যাক্স হিসাবে আমরা সার্ভ করতে পারি, যা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই ক্রিস্পি বেগুনের ফ্রাই বানানোর জন্য আমি এখানে 4টে লম্বা বেগুন নিয়ে নিয়েছি। আপনারা এরকম যে কোনো বেগুন আপনারা ব্যবহার করতে পারেন। এবার বেগুনগুলোকে ভালো করে আমি ধুয়ে ছাড়িয়ে নেব। বেগুনগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে আমি চপিং বোর্ডের ওপর রেখে আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে আস্তে আস্তে কেটে নেব। দেখুন আমি কীভাবে কাটছি, এভাবে আস্তে আস্তে কেটে নিতে হবে। আর সরু সরু করে কাটতে হবে, তাহলে একটু সাবধানেই কাটতে হবে। বেগুনগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এবার আমি একটা বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে আস্তে আস্তে জলের মধ্যে আমি দিয়ে দেব। এভাবে আমি একে একে সমস্ত বেগুন কেটে নেব আর জলের মধ্যে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। যতক্ষণ বেগুনটা জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অন্য একটি বোলে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন ময়দা, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। আমি একটা হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সি একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এবার একটা টাওয়াল নিয়ে নিয়েছি, যে বেগুনগুলো আমি ডুবিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেগুলোকে তুলে নিয়ে আমি টাওয়াল দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে জলটাকে মুছে নেব, যাতে বেগুনেতে কোনো রকম জল না থাকে। এভাবে একে একে সমস্ত বেগুন আমি খুব ভালোভাবে জল চেপে চেপে মুছে নেব। সমস্ত বেগুন ভালোভাবে আমার মুছে নেওয়া হয়ে গেছে। এবার বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে 1 টেবিল স্পুন চালের গুঁড়ো ব্যবহার করতে পারে। খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। দেখবেন প্রত্যেকটা স্লাইসে যেন খুব ভালোভাবে ব্যাটারটা দেওয়া যায় আর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেওয়া যায়। এভাবে একে একে সমস্ত বেগুনগুলো আমি খুব ভালোভাবে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। অপর দিকে একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেব আর হাই ফ্লেমে বেগুনগুলোকে ভাজব। এটা মিডিয়াম ফ্লেম কিংবা লো ফ্লেমে ভাজলে হবে না, যেহেতু বেগুনটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, তার জন্য আমাদের বেগুনটাকে হাই ফ্লেমেই ভাজতে হবে। বেগুন লো ফ্লেমে ভাজলে নরম হয়ে যাবে, তাই মুচমুচে করে ভাজার জন্য আমাদের হাই ফ্লেমে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন একটা বেগুন আমার ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে বেগুনটা কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে আমি একে একে সমস্ত বেগুন এভাবেই হাই ফ্লেমে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বেগুনগুলোকে আমার একদম মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই গরম গরম মুচমুচে বেগুনের ফ্রাই গরম গরম ভাতের সাথে কিংবা স্ন্যাক্স হিসাবে আমরা সার্ভ করতে পারি। আমি স্ন্যাক্স হিসাবেই সার্ভ করব। আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি, তবে আপনারা চাইলে ভাতের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। ধন্যবাদ।